কুমিল্লার দেবিদ্বারে আলোচিত মেহেদী হাসান শান্ত হত্যা মামলায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে উপজেলার নূরপুর এলাকায় এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এ সময় তারা জড়িতদের ফাঁসির দাবি জানান। এদিকে হবিগঞ্জে বাহুবল উপজেলার মিরপুর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আব্দুল গনি মিয়ার বিরুদ্ধে অনিয়ম, অর্থ জালিয়াতি ও জমি আত্মসাতের অভিযোগে মানববন্ধন হয়েছে। দুপুরে মিরপুর বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়। অপরদিকে ঝালকাঠির নলছিটি পৌর এলাকায় কাণ্ডপাশা গোহালকাঠি সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।